জাতীয় দলের খেলা চলাকালীন কাউকেই আইপিএল খেলার জন্য ছাড়া হবে না। গত ফেব্রুয়ারি মাসে এমনটা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটা যে একটা, আর সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। তবে ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজ হারানোর দিন সাকিব, লিটন, মুস্তাফিজরা আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র চাওয়ার প্রসঙ্গে বোর্ড সভাপতির বক্তব্য শুনুন। আমি যখন এনওসি চাই যদি তখন বলতে পারবো, আচ্ছা আমি জোর করে চাবো, আমি আপনারা যা বলছেন আমার তো মনে হয় জোর করে তার কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে ফর এনওসি। পাপনের এই কথা থেকে আন্দাজ করা যায় সাকিবদের আইপিএল খেলার ব্যাপারে হয়তো কিছুটা নমনীয় হয়েছে ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রয়েছে দুটি সিরিজ, একটা হোম সিরিজ আর একটা অ্যাওয়ে সিরিজ। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিরিজ বিবেচনায় এই সিরিজ থেকে ছুটি চেয়ে যদি আইপিএল খেলতে চান সাকিব, লিটন, মুস্তাফিজ, তাহলে বোর্ড তাদেরকে অনুমতি দিলেও দিতে পারে বলেই ধারণা করা যাচ্ছে। তবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলছেন, ন্যাশনাল ডিউটি থাকলে আইপিএল এর থেকে দেশকেই প্রাধান্য দিতে হবে। আইপিএল অনেক বড় একটা আসর, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট, এবং ওখানে ওরা খেলবে সেটা আমরাও চাই। কিন্তু আমি একটা জিনিস বলবো যে দেশের আগে না, দেশে তো আপনি এটা আপনার নেশন, আপনার দেশ জিতবে হারবে আমাদের ওই লাক্সারি নেই। যেন অন্য টিমের হয়তো অনেক লাক্সারি থাকতে পারে যে তাদের টিমে অনেক প্লেয়ার আছে, কিন্তু আমার টিমে তো এই লাক্সারিটা নাই যে বাংলাদেশ টিমে যে আপনি সাকিবের মতো প্লেয়ার তোমার একটা নাই। তবে খালেদ মাহমুদ সুজন এমনটাও জানিয়ে রাখলেন, আইপিএল ছেড়ে দেশের ক্রিকেটে তখনই খেলা উচিত যখন খেলাটা হবে এমন কারো বিরুদ্ধে যেখানে জিততেই হবে বা থাকবে খুব জরুরি কিছু। এই ফ্র্যাঞ্চাইজিতে খেলে আপনার এক্সপিরিয়েন্স তো অবশ্যই বাড়বে, এটা তো নো ডাউট, কারণ ওখানে কোয়ালিটি ক্রিকেট হয়। তো আমি মনে করি যখনই ফ্রি থাকবে তখন অবশ্যই ওদের খেলতে দেওয়া উচিত, সেটা আমি একদম পক্ষে ওদের। কিন্তু যখন দেশের জন্য ইম্পর্টেন্ট কোনো খেলা থাকবে যেটা আমাদের জিততেই হবে, আমাদের দরকার, প্রয়োজন ওদের, সেই সময়টা আমার মনে হয় যে ওরা দেশের জন্য খেলাটাই আমি প্রেফার করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার একদম। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সুজনের এই কথাতেই পাওয়া যায় একটা আশার আলো, কেননা প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের জন্য আয়ারল্যান্ড খর্বশক্তির দলই হওয়ার কথা। তাই হয়তো আয়ারল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম দিয়ে সাকিব, লিটন, মুস্তাফিজদের আইপিএল খেলার জন্য এনওসি দেওয়ার দিকেই ইঙ্গিত করলেন সুজন। এদেশে সাকিবরা দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে চাইবেন এমনটা ভাবেন না তিনি নিজেও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার আগে ক্রিকেটাররা প্রাধান্য দেবেন দেশকে, এমনটাই বিশ্বাস বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারের। আমি মনে করি প্লেয়াররাও সেটা প্রেফার করে, এমন না যে সাকিব চায় যে ও বাংলাদেশের খেলা না খেলে আইপিএল খেলবে, এটা অনেকের ভুল থাকে বোঝার। আমার মনে ওরাও চায় দেশের জন্য খেলতে, কারণ সবচেয়ে বড় ওরা দেশের সন্তান। এবং মানে সাকিব একটা ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের, সত্যি কথা বলতে গেলে, বা মুস্তাফিজ বা লিথন যাকের কথাই বলেন, তারা ভেরি ইম্পর্টেন্ট পার্টস আমাদের ক্রিকেটের জন্য। তাই বিলিভ যে এগুলো ওরা চিন্তা করবে এবং ওরা যেটা ভালো বিবেচনা করবে সেটাই করবে। এই সব জল্পনা কল্পনার অবসান ঘটবে কিছুদিনের মধ্যেই। দেখার অপেক্ষা আইপিএল খেলার জন্য সাকিব, লিটন আর মুস্তাফিজ আয়ারল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম চান কি না, আর তারা এনওসি চাইলে শেষমেশ কী হয় বোর্ডের অবস্থান, সেটাও একটা দেখার বিষয়। তবে 2023 সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলের ড্রেসিংরুম আর ভারতের ভেনুগুলোতে ঘুরে ঘুরে যে অভিজ্ঞতা হবে লিটন, মুস্তাফিজদের, তা বাংলাদেশের জন্যই উপকারী হওয়ার কথা। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।